কেমন লাগছে জাদু? আমি একটু ছোট্ট করে হলো জার্নিটা শুনতে চাই জাদুর। কে কি কথা শোনালো আর এখন তারা কি বলছে? আমার জীবনে সবচেয়ে বড় ধাক্কা হলো বাবা যখন মারা যায়। আমি তখন 3.5 বছর। আমার বাবা অসুস্থ ছিল, হসপিটালে নেওয়া হয়েছিল, ওখান থেকে সুস্থ হয়েছিল। মানে অদ্ভুত একটা ঘটনা কি, আমার মাকে বলা হয়েছে যে বাবা পিঠা খাবে, মা ভোরে পিঠা বানাচ্ছে রাতে, তারপর ওই পিঠা বানানো শেষ মা রওনা হবে, তখন খবর আসে আমার বাবা মারা গেছে। ওখান থেকে মা তো অবস্থা কাহিল, কান্নাকাটি করে, আমি তো বুঝি না, তখন আমি কিছু বুঝি না, কিন্তু এই যে বড় হয়ে ওঠার পর যে গল্পগুলো শোনা ওখান থেকে, তারপর আস্তে আস্তে আমাদের জীবনের ক্রাইসিস আরও বেড়ে গেল। পড়াশোনার ইচ্ছা, আমার নিজের চোখে দেখা আমার মা, মানে সে শিক্ষিত না, কিন্তু সে আমার বাবা মারা যাওয়ার পর সে চেষ্টা করেছিল যে শিক্ষিত হোক। তখনকার গ্রামে বয়স্ক মহিলাদের পড়াশোনা করানো হতো, তো আমার মা সেখানে যেত, আমি মার কোলে কোলে যেতাম। আমার চোখে এই দৃশ্যগুলো এখনও, কিছু কিছু স্মৃতি মানুষের মগজে এমনভাবে গেঁথে যায় যেটা কখনো আপনি ভুলতে পারবেন না। তো আমার সেই স্মৃতিগুলো মগজে লেগে আছে এখনো। কটু কথার মধ্যে অনেকে বলছে যে আপনি কালো, খাটো, মিডিয়া কিছু করতে পারবেন না, নানা অবহেলা গুঞ্জন পাওয়া গেছে, ব্যাপারগুলো সত্যি? হ্যাঁ, সেটাও অবশ্যই সত্যি। তখনই যে আমি যাচ্ছি, আমি তখন আস্তে আস্তে যখন আমার অভিনয়ের প্রতি বা ভালো লাগা শুরু হয়, ওখান থেকে আস্তে আস্তে আমি থিয়েটারে ঢুকি। থিয়েটারে ঢুকার পরে আস্তে আস্তে কাজ করা শুরু করি। ওখান থেকে যখন আস্তে আস্তে মানুষ দেখতেছে আমি অভিনয় করতেছি, তো থিয়েটার শুরু করার পরে আস্তে আস্তে অভিনয় করতেছে, অনেকেই তো অনেক হবে, এই কি এই ও আসতে অভিনয় করতে, ও কি পারবে। আমার সাথে আমার ক্লোজ ফ্রেন্ড বলি বা যারা ছিল বড় ভাইরা বলি, সবাই এইভাবে বলছে যে ও আসছে, মানে আমার সামনে ভালো, পিছনে গেলে বলতেছে যে আসছে অভিনয় করতে, কী আছে অভিনয় করতে, অভিনয় করার কিছু আছে তোর মধ্যে, মানুষের কাছে এইভাবে বলতো। আমি শুনতাম, শুনে শুনে ভেতরে আমার আসলে তাদের প্রতি কৃতজ্ঞ, আমি তারা এটা না বললে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, কারণ ওইটা আমার ভেতরে জেদ তৈরি করছে। এই জেদটা তৈরি হওয়ার কারণেই কিন্তু আমি আজ এই পর্যন্ত আসা।